एंड गुड मर्निंग नतुन एक भिडियो तुम्हारे सबाई अनेक स्वागत और आज के हम अष्टमी सबाई के जाना शुभ अष्टमी अनेक शुभेच्छा भलोबासा सबाई पुजो खूब भलोक काटाओ और एखन हमें स्नान कर फ्रेश हो गए सकाल बेला और एजे चले कारण हमें जाब आज के रियादर बाड़ी। हाँ कल के जी प्लैंटर कथा से आज के रियादर बाड़ी बैके करी तो मारा एखान टोटो पर चले जाए ओखान सौमिंदा नहीं जाए बस एटाई हम प्लान। तो चलो एबारमें स्नान माथा खुशे नहीं रेडी कर झुड़ी बसिए नहीं तपर हमें रेडी होते जा चलो ओके रेडी कर तुम्हारा देखा। ओके रेडी कर दीची ओद के तीन जन ही क्योंकि आज के नतून जामा पड़े एव नतून जामा पड़े एव नतून जामा पड़े एव नतून जामा पड़े और वो आो नतून जामा रेखे दिए गेसि सेगल कल के पड़ब आज कष्टमी बोले जामागुलो पड़े कल के नतून नतून और अनेक जामा आ আর চুলটুল কিছু পরাইনি কারণ ঝুড়িতে যাবে তো সব খুলে যাবে ওই জন্য একবারে নিয়ে নিয়েছি ওখানে গিয়ে পরিয়ে দাও। কিরকম লাগছে ওদেরকে কমেন্ট করে জানিও। এই যে আমরা দুই দোনাটকে স্যাম স্যাম পরেছি মা পরেছে বেগুনি কালারের আর আমি পরেছি আকাশি কালারের কিন্তু সেম সেম। এবার আমরা রেডি হয়ে গেছি আমরা এবার ছপ ছপ পেরি যাব। তুমি এই চুড়িদারটা নিয়ে নিচ্ছো রিয়াদের বাড়িতে তো চলে এসেছি আর চলে এসে এখন টিফিন টিফিন করে বসে আছি আস্তে আস্তে না আমাদের প্রায় দুপুর হয়ে গেছে আর এখন রিয়া আমাকে কি করেছে সেটা দেখো আসলে কি করেছে না আমি আর ও দুজনে মিলে একটুখানি পায়ে আলতা পরে নিয়েছি যেহেতু অষ্টমী বাড়ি থেকেই পড়ে যাওয়ার কথা ছিল তো চলো একবারে দেখা হচ্ছে সন্ধেবেলায়। গুড ইভিনিং তোমাদের সবাইকে সকাল থেকে আর আসতে পারিনি কারণ কিছুই করিনি তাও ল্যাত খাচ্ছিলাম একটু আসলে এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে হচ্ছে লুচি আলুর দম আর ছোলার ডাল কারণ আজকে অষ্টমী ওরা কেউ ভাত খায় না তার জন্য আর এখানে রিয়াও রেডি হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি আর ইয়া ওখানে একটুখানি জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছিল আর এখানে আমি তো পুরো রেডি হয়ে গেছি চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কীরকমভাবে পড়েছি। আর হ্যাঁ তোমাদেরকে এই শাড়িটা তো দেখানো হয়নি এই শাড়িটা কিন্তু আমাকে রিয়াদের বাড়ি থেকে দিয়েছে মানে সৌমেনদা আমাকে দিয়েছে পুজোতে আর এই ব্লাউজটার সাথে আমি ম্যাচ করে পড়েছি কীরকম লাগছে কমেন্ট করে জানিও আর মেকআপটাও খুব সিম্পল রাখার চেষ্টা করেছি কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবার তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ওই যে দেখতেই পাচ্ছ সামনে রিয়া সৌমেনদা যাচ্ছে স্কুটি নিয়ে মাঝখানে আমি আরও যাচ্ছি বাইকে আর পেছনে যাচ্ছে রিয়া দেওর আর যা ওদেরকে আর ব্যাক ক্যামেরা করে দেখানো হয়নি। আর হ্যাঁ আজকে কিন্তু মিঠিও যাচ্ছে মিঠি হচ্ছে রিয়া দেওরের মেয়ে তো আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি খুব মজা করব কিন্তু আজকে। আর এইখানে লাইন দেখতে পাচ্ছ প্রথম যেই প্যান্ডেলটায় চলে এসছে আমি কিন্তু এইখানকার নাম জানি না কোন প্যান্ডেলটা দেখতে এসেছি তখন যখন মানে দেখতে গিয়েছিলাম তখন মনে ছিল কিন্তু এখন আমি ভুলে গেছি তো তোমরা যারা যারা সোদপুর বা ওইখানে থাকো তারা তো জানতেই পারবে যে এই প্যান্ডেলটা কিসের হয়েছে আর কি তো মানে কোথায় হয়েছে। আর এই প্যান্ডেলটার না থিমটাও আমি বুঝতে পারিনি কিসের উপর করেছে কিন্তু প্যান্ডেলটা খুব ভালো হয়েছে আর প্রচুর ভিড় ছিল প্রায় অনেকটা লাইন দিয়ে আমাদের মানে তারপর ভিতরে ঢুকতে হয়েছে প্রায় আধ ঘন্টারও বেশি আমরা লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম তো এই ঠাকুরটা এখন আমরা দেখতে ঢুকছি দেখতেই পাচ্ছ কতটা ঠেলাঠেলি আর সবার হাতে ফোন ফোনের জন্য তো ঠাকুরটাকে একদমই দেখাই যাচ্ছে না তো যতটাই পেরেছি ভিতরে ঢুকে বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না খালি বাঁশি বাজায় আর তারপরে আর কি সবাইকে বের করে দেয় তো যেটা নিয়ম সেটা তো করতেই হবে নালে পেছনের মানুষরা আর কি ঠাকুরটা দেখতে পারবে না। তো এই যে প্রতিমার মুখটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি আর বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা আমার ভীষণ ভালো লাগে আমার আসলে একটু এরকম টাইপের ঠাকুরই খুব পছন্দ দেখতে তো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে কিন্তু কিসের উপর থিম করেছে আমি সেটা ঠিক বুঝতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা না খেয়ে নিয়েছিলাম খিচুড়ি আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছ অনেকেই খিচুড়ি খাচ্ছে কারণ এখানে ভোগ দিচ্ছিল আর এখানে না একটা সুন্দর একটুখানি ছোট্ট খাটোর মধ্যে রাস্তার ধারে মেলাও বসেছিল তো সেখানেই আর কি আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম কিছু পছন্দ হয়নি তেমন কিছু কিনিনি আর কি তো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম হচ্ছে ওই রাস্তারই আর কি একটু কাবাব খেতে তো এখানে এই যে সৌমেনদা ও রনি গেছে হচ্ছে কাবাবটা অর্ডার দিতে আমরা আজকে খাবো হচ্ছে রেশমি কাবাব এই যে চলে এসছে তো যার যারটা আর কি শেষে নিয়ে নিয়েছে তো কাবাবটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এখানে আমরা সবাই যে বসে বসে রেস্ট নিচ্ছি আর আমার বর তো খাবার পেলে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না
একটা ছবি তোলার জন্য ওয়েট করতে পারে না, সঙ্গে সঙ্গে মুখে ঢুকিয়ে দেয়। আর তারপর ওখান থেকে কাবাব টাবাব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাইক নিয়ে আরেকটা ঠাকুর দেখার জন্য। তো এই ঠাকুরটা দেখতে গিয়ে আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ঠাকুরটা দেখার জন্য। প্রচুর লাইন, আর লাইনটা একদমই সরছিল না। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা করে, এই যে দেখতে পাচ্ছ এইটা তো সবে শুরু, এখনো ওই যে দূরে একদম আলো দেখা যাচ্ছে তার থেকেও অনেক ভিতরে ঠাকুর, মানে আমরা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। তো তোমাদের যেটুকু পেরেছি শেয়ার করেছি, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তাই আর কি সবাই মিলে একটু বাচ্চা মা পাগলামি করছিলাম। মিঠি আসলে এইটা কিনেছে, সেটা দিয়েই আর কি আমরা একটুখানি খেলা শুরু করে দিয়েছিলাম, যাতে লাইনে দাঁড়িয়ে একটু বোন না হতে হয়। গল্প হাসা হাসি অনেকই তো মজা হয়েছে, আর অনেক লোকের অনেক কথাও শুনেছি যাতে লাইনটা মানে একটুখানি দুভাগ হয়ে যাচ্ছিলো, তার জন্য আগে আগে চলে যাচ্ছিলাম, তার জন্য তো লাইনের মধ্যে থেকে এইটুকু মজা তো করতেই হয়, কি বলো। আর এই যে দেখতে পাচ্ছ দূরে প্যান্ডেলটা, হ্যাঁ এই ঠাকুরটা দেখার জন্যই কিন্তু এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ভাবছিলাম যে ভিতরে ঢুকে যদি দেখি সেরকম প্যান্ডেল না হয় তাহলে এতক্ষণ লাইন দেখা লাইনটা দেওয়াই বেকার, কিন্তু না, ঠাকুরটা দেখেও খুব ভালো লেগেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই প্যান্ডেলটা কিসের উপর হয়েছে আমি এটাও বুঝতে পারিনি, তো কী আর করা যাবে। যাই হোক, তো যারা যারা ওইখানে থাকো তারা তারা নিশ্চয়ই জানো যে এই প্যান্ডেলটা কিসের উপর হয়েছে, কিসের উপর ভিত্তি করে হয়েছে। কিন্তু হ্যাঁ, প্যান্ডেলটা ভীষণ কালারফুল ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল, আর মানুষের ঠেলাঠেলিতে তো কিছুই সেরকমভাবে দেখতে পাইনি। তোমাদের সাথেও যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি, জানি না তোমাদের তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছে, ভীষণ কালারফুল। এতটা সুন্দর কালারফুল হয়েছে বলেই প্যান্ডেলটা আরও বেশি খুলেছে, আরও বেশি ভালো লেগেছে। আর ভেতরে ঢুকে মানে আর এক সেকেন্ড দাঁড়ানোর জো নেই, মানে সঙ্গে সঙ্গে একদম বেরিয়ে যেতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমরা ভেতরে ঢুকতে পারিনি, মানে প্রচণ্ড ঠেলাঠেলি, প্রচণ্ড গুঁতো গুঁতি করে তারপর এই যে সিঁড়ি দিয়ে দিয়ে আর কি নিচে নামতে হচ্ছে। আর এই প্যান্ডেলটার মধ্যে মাঝে মাঝেই কিছুটা সিঁড়ি ছিল, কিছুটা আবার নর্মাল মানে বোর্ড ছিল আর কি, কার্ডবোর্ড। তো তার জন্য একটু প্রবলেমও হচ্ছিল, যারা ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছিল না অনেকে পড়েও যাচ্ছিল, তো এটাই সমস্যা। আর প্যান্ডেলটা আগেই বললাম যে প্যান্ডেলটা কিন্তু ভীষণ কালারফুল হয়েছিল দেখতে, তার জন্য ভিতরটাও কিন্তু খুব সুন্দর করেছিল, ভিতরটা দারুণ করেছিল, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু এই যে বেশিক্ষণ দাঁড়ানোর জন্যই, আর তারপর ওইখানে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, এতটা ভিড় ছিল। আর তারপর আমরা ওখান থেকে চলে এসেছি এই একটা জায়গাতে, এটা হচ্ছে ওই রাস্তাতেই, এটাকে নাকি ওইখানে সোদপুরে সবাই নাকি জাহাজ বাড়ি বলে। কিন্তু বাড়িটা এত সুন্দর করে শাড়ি সাজিয়েছে, এটা কিন্তু একটা বাড়ির পুজো জানো তো। আমরা ভেবেছিলাম প্রথমে কোনো প্যান্ডেল করেছে হয়তো, কিন্তু না, এটা হচ্ছে বাড়িতে আর বাড়ির পুজো। আর ওই যে ভিতরে ঠাকুরটা, কিন্তু মানে আমরা যে ওখানে গেছি গেটটা খোলাই ছিল, মানে এই মানুষ মানে এই বাড়ির মানুষগুলোর ব্যবহার এতটাই ভালো, আমি নিজে পার্সোনালি তাদের সাথে গিয়ে কথা বলেছি, প্রসাদ খেয়েছি, ভীষণ ভালো তাদের ব্যবহার। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা এই বিরিয়ানির দোকানে, কিন্তু এই দোকানের ওই যে সবাই দেখছো বিরিয়ানি মানে কথা বলতে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওখানে আমরা বিরিয়ানি পাইনি, আর তার জন্য আমি এখানে বসে আছি ওরা কথা বলছে। আসলে বিরিয়ানি অল্প কটা ছিল, মানে অল্প কজনের হতো, আমাদের সবার হতো না, তাই ওখান থেকে মন খারাপ করে চলে আসলাম হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আই থিঙ্ক তাজ রেস্টুরেন্ট বা তাজ হোটেল এরকমই কিছু একটা। তো এখানে আমরা সবার শেষে আর কি ঢুকেছি, তখন প্রায় রাত একটা না দেড়টা এরকম বাজে। তো এখানে এখন আমরা খাবার অর্ডার দিয়ে সবাই বসে আছি। আর হ্যাঁ, যে তোমাদের যেটা বললাম যে রেস্টুরেন্টের নাম ছিল তাজ রেস্টুরেন্ট, আর মেনুটা দেখানোর আগে আমার হাত থেকে আমার বর কেড়ে নিয়ে নিল। আর এই যে এখানে আমাদের এখন চলে এসেছে ক্রিসপি চিকেন, যেটা আমরা সবাই মিলে আর কি খাবো। আর তারপরেই আর কি আমরা খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ড্রাই চিলি চিকেন, আর রনি পূজা ওরা নিয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। আর তারপর খেয়ে দিয়ে ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো, পুজোর রাত একটু না ঘুরলে হয়, তাই আর কি আমরা এখানে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেলাম লং ড্রাইভে। আর তিনজনে মিলে এই যে এখন আমরা লং ড্রাইভে বেরিয়ে গেছি যে যার বরের সাথে, আর এখন শুধু হাওয়া খাওয়া আর কিচ্ছু না, দারুণ এনজয় করেছি দিনটা। তো তোমাদের সাথেও যতটুকু পেরেছি পুজোর দিনটা এনজয় করেছি, আর এর পরেই আর কি মানে আর কোনো ভিডিও আমি করিনি, পুজোর এটাই আর কি আমাদের লাস্ট ভিডিও, আর নবমীর ভিডিও আমি করিনি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। প্যান্ডেল গোড়া হয়ে গেছে, আমরা ননদ বৌদি এখন হাঁটতে বেরিয়েছি, আর আজকে আমরা সেম সেম শাড়ি পরেছি বল না, শাড়ি আলাদা।
দাও তোমাদের রিয়াদের প্যান্ডেলটা দেখাচ্ছি, মানে রিয়াদের পাড়াটা যে পুজো হয়েছে সেই প্যান্ডেলটা। এই যে এটা হচ্ছে রিয়াদের এখানকার প্যান্ডেল, আর এই যে হচ্ছে ঠাকুর, ছোট্টর মধ্যে খুব সুন্দর ঠাকুর। এই যে খুব সুন্দর, হ্যাঁ এই যে কালকে সব খাওয়া দাওয়া হবে এখানে, তার বাসনপত্র। ও আরেকটাও ঠাকুর আছে কোথায়, ও মা আমি যে দেখে ভয় পেয়ে গেছি প্রথমে। বাহ খুব সুন্দর এই ঠাকুরটা, খুব সুন্দর। এই যে কোনো একটা সময় হয়তো বানিয়েছিল, তারপর থেকে এটা পিতলের না কিসের, হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে পিতলের, তারপরে আর পুজো হয় না এরকমভাবেই রয়েছে এই ঠাকুরটা।